প্রথমে ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার ইউনিট থ্রির নবম অধ্যায় স্বাস্থ্য ও রোগসমূহ থেকে বেশ কয়েকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট থ্রি আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। প্রথমে তোমরা এই অধ্যায়টি টেক্সটবুক থেকে খুব ভালো করে পড়ে নেবে, তারপর এই সাজেশনের প্রশ্নোত্তরগুলি তৈরি করবে। তাহলে তোমাদের কাছে এই প্রশ্নোত্তরগুলি আরও সহজ হয়ে উঠবে। আজকের প্রশ্নোত্তরগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নোত্তর অতি মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। যাই হোক, এবার আমরা আজকের সাজেশনের প্রশ্নগুলি দেখি। স্বাস্থ্য ও রোগসমূহ, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক। প্রথম প্রশ্ন, এপিথেলিয়াল কোষ থেকে সৃষ্ট ক্যান্সারকে কী বলা হয়? এপিথেলিয়াল কোষ থেকে সৃষ্ট ক্যান্সারকে কার্সিনোমা বলা হয়। নেক্সট, ব্রাউন সুগার কী নামে পরিচিত? ব্রাউন সুগার হেরোইন নামে পরিচিত। নেক্সট, একটি উত্তেজক ড্রাগের উদাহরণ দাও। একটি উত্তেজক ড্রাগ হল কোকেন। নেক্সট, সিগারেটের ধোঁয়ায় উপস্থিত একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থের নাম লেখো। সিগারেট ধোঁয়ায় উপস্থিত একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ হল টার। নেক্সট, এইচআইভি দ্বারা মানবদেহের কোন কোষটি আক্রান্ত হয়? এইচআইভি দ্বারা মানবদেহের হেলপার টি কোষটি আক্রান্ত হয়। নেক্সট, অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট রোগ কী? অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট রোগ হল যকৃত সিরোসিস। নেক্সট, ম্যালেরিয়া রোগের জীবাণুর জীবনচক্রের কোন দশা মশকের দেহ হতে মানুষের দেহে প্রবেশ করে? এখানে ম্যালেরিয়া রোগের জীবাণুর জীবনচক্রের স্পোরোজয়ের দশা, ভালো করে মনে রাখবে, স্পোরোজয়ের দশা মশকের দেহ থেকে বা দেহ হতে মানুষের দেহে প্রবেশ করে। নেক্সট, ম্যালেরিয়া পরজীবীর কোন দশা আক্রান্ত মানুষের দেহ থেকে মশকের দেহে প্রবেশ করে? আগের প্রশ্ন কী ছিল, যে মশকের দেহ থেকে মানুষের দেহে প্রবেশ করে জীবনচক্রের কোন দশা, আর এখানে হচ্ছে মানুষের দেহ থেকে মশকের দেহে প্রবেশ করে ম্যালেরিয়া পরজীবীর কোন দশা। তাহলে ম্যালেরিয়া পরজীবীর গ্যামেটোসাইট দশা আক্রান্ত মানুষের দেহ থেকে মশকের দেহে প্রবেশ করে। নেক্সট, অ্যাসকারিয়াসিস রোগ সৃষ্টিকারী জীবের নাম লেখো। অ্যাসকারিয়াসিস রোগ সৃষ্টিকারী জীবটি হলো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। এখানে খেয়াল রাখবে, যেহেতু বিজ্ঞানসম্মত নাম, আন্ডারলাইন করবে। এবার নেক্সট, কার্সিনোজেন কী? যেসব পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে কার্সিনোজেন বলে। নেক্সট, হেরোইন কী? হেরোইন হলো ওপিয়েট নার্কোটিক ড্রাগ, যার রাসায়নিক নাম ডাইঅ্যাসিটাইল মরফিন। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন অতি অবশ্যই তৈরি করবে। নেক্সট, একটি ট্রাঙ্কুলাইজারের নাম লেখো। একটি ট্রাঙ্কুলাইজারের নাম হলো মদ। নেক্সট, সিডেটিভ ড্রাগের উদাহরণ দাও। সিডেটিভ ড্রাগের উদাহরণ হলো বারবিচুরেট। এবার পরবর্তী প্রশ্ন, অ্যামিবায়োসিস রোগের জন্য দায়ী জীবাণুর নাম লেখো। অ্যামিবায়োসিস রোগের জন্য দায়ী জীবাণুর নাম হলো এন্টামিবা হিস্টোলাইটিকা। ভালো করে মনে রাখবে, এন্টামিবা হিস্টোলাইটিকা। এবার পরবর্তী প্রশ্নগুলো আমরা আবার দেখি। এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই, কারণ এই ওই ইউনিট থেকে এক নম্বর, দুই নম্বর এবং তিন নম্বর মানের প্রশ্ন থাকবে। এই ইউনিট থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে না,
অতএব এক নম্বর, দু নম্বর এবং তিন নম্বর মানের প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে। দুই নম্বর মানের প্রথম প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়া রোগের বিস্তার, ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দুই নম্বর, ফাইলেরিয়াসিস রোগের উপসর্গগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, ফাইলেরিয়া রোধের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। নেক্সট, ক্যান্সারের কারণগুলি উল্লেখ করো। এগুলো প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ড্রাগের অপব্যবহার কাকে বলে, ট্রাঙ্কুলাইজারের একটি উদাহরণ দাও। নেক্সট, ধূমপানের ক্ষতিকর প্রভাব উল্লেখ করো, বা এটাকে অন্যভাবে আসতে পারে, তামাক সেবনের ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। নেক্সট, সাত নম্বর, কন্ট্যাক্ট ইনহিবিশন কি, মেটাস্টাসিস কি। নেক্সট, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য লেখো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট। অনাক্রমতার প্রকারভেদগুলি উল্লেখ করো। নেক্সট, অ্যাসকারিয়াসিস রোগের বিস্তার পদ্ধতি বর্ণনা করো, ভালো করে করবে এগুলো। অ্যাসকারিয়াসিস, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস এই রোগগুলোর বিস্তার পদ্ধতি এবং লক্ষণগুলো। নেক্সট, এইচআইভি এর সম্পূর্ণ নাম লেখো, এইডস কি। নেক্সট, টাইফয়েড রোগের কারণ ও উপসর্গ সংক্ষেপে উল্লেখ করো, ভালো করে করবে এই প্রশ্নগুলো। নেক্সট, ক্যান্সার রোগের প্রতিরোধ কীভাবে করা যায়। নেক্সট, অ্যাসকারিয়াসিস বলতে কী বোঝো। পরবর্তী প্রশ্ন হচ্ছে টিকাকরণের গুরুত্ব লেখো। এইবার সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্ন, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। এই প্রশ্নগুলো তোমরা রেডি করবে। আবার দুই নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ওই দুই নম্বরের সঙ্গে এক নম্বর যোগ করে তিন নম্বর প্রশ্ন হতে পারে। আবার দুই নম্বর প্রশ্ন থেকে আবার তিন নম্বর প্রশ্নও আসতে পারে। অর্থাৎ দুই নম্বর তিন নম্বর যে এই দুই নম্বরের যে প্রশ্নগুলি দিয়েছে ওইগুলো যে দুই নম্বরেই আসবে তার কোনো মানে নেই, দুই নম্বরও আসতে পারে, তিন নম্বরও আসতে পারে, এটা খেয়াল রাখবে। নেক্সট, অ্যান্টিজেন কি, এপিটোপ কি, অ্যান্টিবডি কি, তিনটে সংজ্ঞায় ভালো করে পড়বে। নেক্সট, একটি আদর্শ অ্যান্টিবডির চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং সংক্ষেপে বর্ণনা করো, এটা খুব ভালো প্রশ্ন, এটা অবশ্যই তৈরি করবে। নেক্সট, মনোক্লোনাল অ্যান্টিবডি কি, বিভিন্ন প্রকার অনাক্রমতা বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, টিকাকরণ বলতে কী বোঝো, টিকা বা ভ্যাকসিন কি উদাহরণ দাও। নেক্সট, পাঁচ নম্বর, ম্যালিগনেন্ট কোষের তিনটি বৈশিষ্ট্য লেখো। আর ছয় নম্বর হচ্ছে সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো। যে কটা প্রশ্ন দিলাম এখানে প্রশ্ন তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে, তা নাহলে রেখে দিলে পারে আবার পরবর্তীকালে তোমাদেরই আবার পরীক্ষার আগে করতে হবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।